আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফোন ফ্লাশ করতে হয়, খুবই সহজ এবং নর্মাল এবং পিওর ওয়েতে দেখাবো, যাতে আপনারা কোনো প্রতারণার শিকার না হন। তো আমার হাতে এখন আছে স্যামসাং এক্সপ্লোরাল P6, এই ফোনটা আমি আপনাদেরকে এখন ফ্লাশ করে দেখাবো। আর এমনি যেগুলো লোকাল ব্র্যান্ড যেগুলো আছে আপনার ওয়ালটন, তারপরে এইগুলো ভিভো টিভো যেসব ফোনগুলো আছে, নর্মাল যে ফোনগুলো সেগুলো একই সিস্টেমে ফ্লাশ করতে পারবেন। তো শুধু শাওমি যে ফোনটা আছে ওইটা একটু ডিফারেন্ট টাইপে ফ্লাশ করতে হয়, তো নো প্রবলেম, আমি আপনাদেরকে ওটাও দেখা দেবো। তো আজকে এই ফোনটা ফ্লাশ করে দেখাবো। তো আর বেশি কথা না বলে চলুন শুরু করি, লেটস গো। ওকে, ব্যাক টু মাই কম্পিউটার ডিসপ্লে। তো আমরা এখন ফোনের জন্য ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করব। তো আপনাদের প্রত্যেকটা ফোনের জন্য স্পেসিফিক ফ্ল্যাশ ফাইল আছে, আপনারা যেন অন্য ফোনের ফ্ল্যাশ ফাইলটা আপনাদের ফোনে ফ্ল্যাশ করবেন না, তাহলে ফোনটা ব্রিক হওয়ার সম্ভাবনা আছে। তো নির্দিষ্ট ফোনের ফ্ল্যাশ ফাইল কীভাবে খুঁজে পারবেন, ইটস এ ভেরি সিম্পল। আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক ওখানে দিয়ে দেবো, আপনারা সমস্ত ফোনের আপনাদের ফ্ল্যাশ ফাইল ওখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আর আমি জাস্ট দেখাই দিচ্ছি সার্চ করা কীভাবে খুঁজবেন। তো এভাবে স্যামসাং ফ্ল্যাশ ফাইল, যেহেতু আমার এটা মডেলটা আমি লিখলাম স্যামসাং এক্সপ্লোরাল 6a P6 এর ফ্ল্যাশ ফাইল, দেন এন্টার করলাম। এন্টার করার পর একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আপনি সব ফ্ল্যাশ ফাইলগুলো পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই যে আমি এটা ফ্ল্যাশ ফাইল পাবো না বা এটা পাবো না, এরকম চিন্তা ভাবনা করবেন না। আমি অবশ্যই এটা খুঁজে দেবো। তো এখানে আসার পরে আপনি জাস্ট নিচের দিকে আসবেন, এসে আপনার কাঙ্ক্ষিত মডেলটা আপনি খুঁজে বের করবেন। আমার যেমন স্যামসাং এক্সপ্লোরাল প্রো, যেমন কোনটা আমার 1.8, এই যে এটা, ঠিক আছে। তো আমি এটা জাস্ট গেট ডাউনলোডে ক্লিক করব। গেট ডাউনলোডে ক্লিক করার পরে আমার মিডিয়া ফায়ারে চলে আসবে। মিডিয়া ফায়ার আসার পরে আমি জাস্ট এখানে ক্লিক দিয়ে এটা আমি ডাউনলোড করে নিব। তো এখানে অ্যাড শো করতে পারে, আপনারা এটা ডিসেবল বা কেটে দেবেন। মাঝে মাঝে অ্যাড শো করে, জাস্ট অ্যাড শো করবে, বাট এই যে ডাউনলোড যে জিপ ফাইল ডাউনলোড হবে, তো এটা হলো 680 MB। তো আপনারা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করতেছি না, ক্যান্সেল করে দিলাম। তো এইভাবে আপনাদের ফ্ল্যাশ ফাইলে ডাউনলোড করে নেবেন জিপ ফাইল। তো ডাউনলোড হওয়ার পরে কি করবেন আমি এখন সেটা আপনাদেরকে দেখাই দিব। তো এখানে আমি চলে যাই যেখানে আমাদের ডাউনলোড হয়েছিল। তো আমার ডাউনলোড হয়েছে এখানে আসার পরে এটাকে আমরা আনজিপ করব। তো এটাকে যখন আমরা আনজিপ করব, স্ট্রাইক হেয়ার করার পরে আমরা এরকম একটা ফাইল পাবো। এই যে স্ট্রাইক হেয়ার করবেন, স্ট্রাইক হেয়ার করার পরে আমরা ঠিক এইরকম একটা ফাইল পাবো। এরকম ফাইল পাওয়ার পরে আমাদের প্রথমে স্পেসিফিক্স ড্রাইভারগুলো ইনস্টল দিতে হবে। তো ড্রাইভারগুলো সব এখানে দেওয়াই আছে, কীভাবে ইনস্টল দেবেন ভেরি সিম্পল। আপনার এখানে ট্যাপ করবেন, আপনাদের ডিভাইস ম্যানেজারে যে আমাদের হার্ডওয়্যারের ভিতরে এইগুলো ইনস্টল দিতে হবে। তো আমি এখানে ক্লিক করি, ডিভাইস ম্যানেজার ডি লিখি, দেন আমাদের ডিভাইস ম্যানেজার চলে আসবে। এই যে ডিভাইস ম্যানেজার চলে আসছে, ডিভাইস ম্যানেজারটা আপনারা ওপেন করে নেবেন। এইভাবে ওপেন হবে, একটু সময় নিচ্ছে। ডিভাইস ম্যানেজারটা ওপেন হয়ে গেছে। ডিভাইস ম্যানেজারটা ওপেন হওয়ার পর আপনারা অ্যাকশনে যাবেন। ফার্স্ট টাইম অ্যাকশনে ক্লিক করলে এরকম হেল্প দেখাবে, তো আপনারা এইখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দিলে এরকম আসবে। তো আবার এখানে ক্লিক দেবেন, তারপরে অ্যাকশনে যাবেন, তাহলে যে অ্যাড হার্ডওয়্যার এই অপশনটা আসবে, তো এটাতে ক্লিক দেবেন। তারপরে নেক্সট, ইনস্টল দ্য হার্ডওয়্যার, নেক্সট, দেন নেক্সট। তারপরে আমাদের ওই ড্রাইভারগুলো চুজ করে দিতে হবে, কোন ড্রাইভারগুলো, যেগুলো আমরা যে ফাইলে ডিলিট করছি ওইখানে সব দেওয়া আছে। এটাকে বলা হয় সিডিসি ড্রাইভার। এই যে আমি ব্যাকে যেয়ে দেখাচ্ছি আপনাকে একটু, নাহলে আপনি তো বুঝতে পারবেন না। আমি চাই আপনারা সবাই মানে পারেন, খুবই সিম্পল একটা বিষয়। তো এটা ডাউনলোড কম্প্রেসড, এইটার ভিতরে তো ছিল ড্রাইভার, এই যে ড্রাইভারের ভিতরে এটার ভিতরে এই যে সিডিসি যে ফাইলটা আছে, জাস্ট এটা ওপেন করবেন। ওপেন করার পরে ওকে, দেন নেক্সট। এই যেরকমভাবে একটু ডাউনলোড হবে, একটু সময় নেবে হয়তো বা, হ্যাঁ ড্রাইভারটা ইনস্টল হয়ে যাবে। দেন ইনস্টল হয়ে যায়, এই ড্রাইভারটা ইনস্টল দেওয়া হলো যে আপনার ফোনটা ডিটেক্ট যাতে করতে পারে, তাহলে সেই জন্য এই ড্রাইভারটা ইনস্টল দেওয়া। ওকে, তো আমাদের ড্রাইভার ইনস্টল হয়ে গেল, এখন আর কিচ্ছু করা লাগবে না। এখন জাস্ট আমরা ফোনটা কানেক্ট করব এর সাথে, ইউএসবির সাথে। কানেক্ট করার পরে আমরা কীভাবে কানেক্ট করব সেটা একটু দেখে নিন, ডিসপ্লেতে দেখা যাচ্ছে এখানে। আমরা এইভাবে কানেক্ট করব। কানেক্ট করার পরে আমরা ফ্লাশ টুলের ভিতরে যাব, সরি এসপি ফ্লাশ টুলের ভিতরে এখানে যাওয়ার পরে এই যে এইটা আছে এইটা আমরা ওপেন করব, এভাবে ডাবল ক্লিক করে ওপেন করব। ওকে, আপনাদের যে ফোনটা আছে এই ফোনটা নেবেন আর একটা ইউএসবি ডাটা কেবল, মনে করবেন ডাটা কেবলটা যেন একটু ভালো মানের হয়। ডাটা কেবলটা নেওয়ার পরে আপনাদের যে ফোনটা আছে ফোনটা জাস্ট সিম্পলি এইভাবে সুইচ অফ করে দেবেন, পাওয়ার অফ করে তারপরে কাজ করবেন। তো এইভাবে পাওয়ার অফ হওয়ার পরে জাস্ট কিছু করা লাগবে না, আপনাদের ইউএসবিটা লাগাবেন এখানে, এভাবে যেখানে পোর্ট আছে ওখানে লাগাবেন। লাগানোর পরে আপনাদের পিসির যে পোর্ট আছে ওই পোর্টে জাস্ট এইভাবে ইনসার্ট দিয়ে দেবেন, আর কোনো কিছু করার দরকার নেই। আপনারা জাস্ট সিম্পলি ফোনটা রেখে দেবেন যাতে না নড়ে, ঠিক আছে? জাস্ট এইভাবে থাকবে। এবারটা আমরা পিসিতে যে ওটা ঠিক করে নেব। ওপেন করে নেওয়ার পর এই যে স্কেটার যেটা আছে এগুলো কিছু করা লাগবে না, জাস্ট এখানে স্কেটারে ক্লিক করবেন। স্কেটারে ক্লিক করার পর আপনাদের স্কেটার ফাইলটা সেটা সিলেক্ট করে দেবেন। তো আমার আর দেখি স্কেটার ফাইলটা কোথায় আছে, এখানে এই ফোল্ডারের ভিতরে দেখবেন স্কেটার ফাইল আছে, এই যে ফাইলটা, এই ফাইলটা জাস্ট ওপেন করবেন। ওপেন করার সময় আপনার প্লাগ দেবেন অবশ্যই থাকে এটার ভিতরে, সেটা আপনাকে মোবাইলটা কখনো ডিসকানেক্টেড করবেন না, শেষ করবেন না, সেটা দিয়ে খেয়াল রাখবেন যদি ডিসকানেক্ট মানে নড়াচড়া না করে আপনার ফ্ল্যাগটা, না হলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে, ফ্ল্যাশ অফ হয়ে যেতে পারে। আর আপনি সবসময় একটা ভালো ইয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো এটা অনলি ডাউনলোডে ক্লিক করবেন, সব কিছু হয়ে যাবে। তারপরে যেটা আছে ডিভেলপার ওটা থাকবে, জাস্ট আপনি এখন ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে আপনার ফ্ল্যাশ ইনশাআল্লাহ স্টার্ট হয়ে যাবে। তো দেখি এই যে ফ্লাশিং ডাউনলোড ফ্লাশ স্টার্ট হয়ে যাচ্ছে, জাস্ট কিছু সময় নেবে। কিছু সময় নেওয়ার পরে আপনার ডাউনলোড একদম মানে ফ্লাশটা কারেন্টলি হয়ে যাবে। আপনি চেষ্টা করুন ফোনের ব্যাটারিটা রিমুভ করে আপনার ফোনটাকে ফ্লাশ করা, তাহলে বেটার হয়। অনেক সময়তে ফোনে ব্যাটারি থাকলে আপনার ইয়ে ফ্লাশ হইতে চায় না, তো সেক্ষেত্রে আপনি যদি ফোনের ব্যাটারিটা রিমুভ করে ফ্লাশ করেন তাহলে ইনশাল্লাহ অনায়াসে ফোনটা ফ্লাশ হয়ে যাবে। আর যদি কারোর কোনো ফ্ল্যাশ হতে প্রবলেম হয় অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের প্রত্যেকটা জিনিস ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর এটা ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো একটু অপেক্ষা করি, অপেক্ষা করার পরে আপনার ফোনটা 100% এখানে দেখতে পাচ্ছেন 100% ফ্ল্যাশ হয়ে গেলে আপনার ইউএসবি প্লাগটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনার ফোনটা ব্যাটারিটা লাগায় স্টার্ট করবেন, দেখবেন ফোনটা একবারে সে একটু মানে ফার্স্ট টাইম স্টার্ট হতে কিন্তু অনেক সময় নেবে, তো ঘাবড়ানোর কিছু সন্দেহ নেই, 5-6 মিনিট মতো লাগবে। তারপরে আপনি ফোনটা স্টার্ট করবেন, স্টার্ট করে আপনার ফোনটা একদম সম্পূর্ণ নতুন হয়ে যাবে। তো একটু অপেক্ষা করে দেখি যে আমাদের কতটুকু সময় লাগে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফ্ল্যাশ অলরেডি কমপ্লিটেড, আর জাস্ট একটু বাকি আছে একটু, তারপরে আমাদের 100% হয়ে গেলে লেখা উঠবে ইওর ফ্ল্যাশ ইজ ওকে। যখন দেখবেন আপনার এই টিক চিহ্নটা উঠছে তখন ভাববেন যে আপনার ফোন কমপ্লিটলি ফ্ল্যাশ হয়ে গেছে। এখন আর কিচ্ছু করার দরকার নেই, আপনি জাস্ট প্লাগটা রিমুভ করে ফোনে ব্যাটারিটা লাগিয়ে আপনার ফোনটা ওপেন করবেন, তাহলে আপনার ফোনটা ইনশাল্লাহ ফ্ল্যাশ হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এতটুকু থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন নেক্সট অ্যান্ড্রয়েডে কোনো ভিডিওটি আপনি চাচ্ছেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ, টাটা।